আজ পয়লা বৈশাখ বাংলায় শুভ নববর্ষ তাহলে সব কিছুটা আজ বাংলায় হোক না কি চলো সুপ্রভাত সবাইকে এবং শুভ নববর্ষ অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাদের সবার জন্য জানি এবারেও দেরি হয়ে গেল ব্লগটা শেয়ার করতে তোমাদের সাথে আসলে আমাদের বাড়িতে না কাজ হচ্ছে আর মেশিনপত্রে এত শব্দ যে বাড়িতে বসে বসে ভয়েস সবার করতে পারি না আজ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে এখনও পর্যন্ত কুয়াশা বাইরে ছাড়েনি চারিদিকটা দেখোছো কেমন ধোঁয়া মতো হয়ে আছে কিন্তু ওই যে পয়লা বৈশাখ তাই প্রথম দিন তো সবাই তাড়াতাড়ি মানে বলে দিল যে উঠতে হবে তাই উঠে গেলাম আসলে ছোট থেকে শুনে আসছি যে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় এটা করতে হয় ওটা করতে হয় সেইও পাস্তায় অভ্যাস থেকে গেছে ঘুম থেকে উঠে দেখি দিদি বাইরে আগুন জ্বালিয়েছে আমাদের এখানে না সবাই চাষের জমিতে তারপরে বাড়ির বাসতে সবাই সকালবেলা করে আগুন জ্বালায় মানে পয়লা বৈশাখের দিন তাতে নাকি আগুন ফলে এরকম একটা গল্প শুনলাম এখন দিদি আমাদের পাঠিয়েছে এই যে কাঁটা গাছটা এই গাছটাকে নাকি আফিং গাছ বলে এটাকে নিয়ে যেতে এটা দিয়ে ছেঁকা খেতে হবে বুকের গাছে তাহলে নাকি সারা বছরের কড়া বাড়বে না চলো এটা নিয়ে এখন বাড়ির দিকে যাওয়া যাক এই আফিং গাছ দিয়ে এই যে আগুনটা জ্বালিয়েছিল এর মধ্যেই গরম করে নিয়ে আর ঠিক ছেঁকা খেতে হবে বুকের কাছে মানে হালকা করে জাস্ট একটুখানি অল্প করে গরম হবে সেরকম ছাকা খেতে হবে প্রতিটা বছর করেছি এবছরও বাদ দিলাম না নিজের হাতেই সব কিছুটা করলাম এই তো ছাকা দিয়ে দিয়েছে আ গরম রে আরে এই যে আমাদের আয়ুষ বাবু ছাকা খেয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে শুধু ছাকা খেয়ে ক্লান্ত হয়নি এমনিতেই আজকে একটু সকাল সকাল ঘুম থেকে তোলা হয়েছে সেই কারণে বাবু আরও মোর অফ হয়ে গেছে ঘুম ছাড়ছে না দিদি আর জামাইবাবু বসে সবজি কাটতে আজকে অনেক রকম তরকারি হবে আসলে আমাদের পয়লা বৈশাখের দিন জলে ভাত দেওয়া হয় ওই যে যারা মারা যায় তাদের উদ্দেশ্যেই দেওয়া হয় তাই অনেক রকম তরকারি করা হয় আর এদিকে আমি বসে গেছি নিম পাতা আর হলুদ বাড়তে এটাও পয়লা বৈশাখের একটা নিয়ম আগে দেখতাম মা শিলে করে বেটে দিত কিন্তু এখন এই যে আমরা সব সুখী মানুষ তাই মিক্সচার মেশিনেই বেটে নিচ্ছি জীবাণুনাশক নিমপাতার নিম পাতার হলুদ বাটা রেডি হয়ে গেছে এখন এটা মাখার পালা মানে সারা বছর আর রোগ হবে না নিম পাতার হলুদ মাখলে চলো এখন এটা নিয়ে একটু আয়ুষ বাবুর সাথে ফাজলেম করা যাক দেখি ও রিয়াকশানটা কি হয় হ্যাঁ খেয়ে নে সারা বছর আর রোগ হবে না খা এ খেতে হবে এ খাবি না মানে কি এই যে এ খা হ্যাঁ খেতে হবে খেনে। এটা পুরোটা তোর এটা পুরো খেয়ে নিলে সারা বছরের রোগ হবে না কি না খেতে হবে না খেতে হবে খেতে হবে এনাও খেয়ে নাও খেয়ে নাও এখন আয়ুষ আমাকে হলদিমা খেয়ে দেবে দেখো মা হাতে না তারপর দিদির আমি বসে গেলাম রান্না করতে আজকে অনেক তরকারি হবে তাই গ্যাসে আর গেলাম না উনানেই রান্না করতে বসে গেলাম সবাই আর আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা কলা ভাজা নিম ফুল ভাজা যেটা নিয়মে আজকে খেতে হয় আর এদিকে চিচিঙ্গা পটল আর টমেটো একসাথে ভাজা এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা বরবটি ভাজা আলু ভাজা আর সাথে ছিল মাছের ঝাল আমডাল মাছের টক আর হয়েছে। চিকেন এই পর্যন্ত এই কয়েকটা আজকে রান্না করেছিলাম যা এবার দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম মেলায় যাব। মানে আমাদের এখানে পয়লা বৈশাখের দিন হয় কাঁটা ঘোরানো বাড়ি থাকাকালীন প্রতিটা বছর আমরা পয়লা বৈশাখে যাই কাঁটা ঘোরানো দেখতে তাই আজকেও মিস দিলাম না আর আমাদের এখানে প্রতিটা বছর লোকজনকে মানে সবাইকেই দেখি এই নিয়মটা পালন করতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপরে বেরিয়ে পড়লাম এই মেলায় আস মানে এক থেকে দু ঘন্টার এই মেলাটা হয় কিন্তু চারিদিক থেকে এত এত মানুষ আসে এই শুধু কাঁটা ঘোরানো দেখার জন্য তো আমাদের খুব ভালো লাগে আনন্দও লাগে যেতেও ভালো লাগে মেয়েদের কেনাকাটা শেষ এত মেলা ঘুরছে এত জায়গায় ঘুরছে সেই তো জয়া গেছে মেলায় তো চলে এলাম আর এদিকে আমাদের আয়ুষবাবু ওর আজকের একটু মন চেয়েছে একটা বড়ো গাড়ি কিনবে তাই ওকে একটা বড় গাড়ি কিনে দেওয়া হয়েছে আর ও ওইদিকে গাড়িটা উল্টে পাল্টে দেখে নিচ্ছে কোথাও কোনো খুঁদ আছে কিনা আসলে ছোট হোক বা বড় প্রতিটা মানুষই তার নিজের জিনিসটা খুব খেয়াল করে মানে রাখে বা যত্ন করে নিজের জিনিস মানেই সব কিছু অন্যের জিনিস যাওয়াই হোক একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম এদিকে স্টেজে দেখি না আমাদের এমএলএ বাপ্পাদিত্য মহাশয় বক্তব্য দিচ্ছেন তারপর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আর এদিকে পরপর লোকের চাপ বেড়েই চলেছে লোক আসতেই শুরু করে দিয়েছে মানে বিকেলবেলায় যদি যদিও মেলাটা হয় এই লোকের যেতে এ দেখো এদিকে আমাদের আয়ুষবাবু দিদি আর জয়া আমার জন্য একটা আইসক্রিম এনে দিল ওরাও নিয়েছে যদিও চলো ঠান্ডাটা খাই আর এখন মেলা দেখি আজ আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে না ওই যে বলেছিলাম ঘরে কাজ হচ্ছে ঘরটা বড্ড ফাঁকা আর ফাঁকা ঘরে কথা বললে তো এরকমই শুনতে হবে যাই হোক দেখতে পাচ্ছ তোমরা মেলায় কত লোক এসছে এই যে দেখছো ওই যে সন্ন্যাসী আসছে দেখো ঠিক করে ভালো করে ওই যে সন্ন্যাসী আসছে ওনার পিঠে বড়শি গাঁথা জাস্ট চামড়ার মধ্যে দুটো বড়শি এইভাবে গাঁথা এইভাবে ঝুলে ঝুলে আজকের পুরো ঘুর মানে পাক খাবে যাকে বলে জানি না এটা কি করে সম্ভব ঠাকুরের আশীর্বাদই বোধহয় এটাই সম্ভব জানো তো শুধুমাত্র পিঠে দুটো বড়শি গাঁথা আর ওইভাবে কীভাবে ঘুরবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কী হতে চলেছে তুই যা ঘুরে এই যে শুরু হলো কাটা ঘোরানো প্রথমে নিজে নিজে ঘুরলো তারপর ঠাকুর নিয়ে তারপরে ঢাক নিয়ে সাইকেল নিয়ে জলের কলসি নিয়ে সব নিয়ে এক একে পর উঠবে আর এইভাবে ঘুরপা খাবে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে শেষ পর্যন্ত বুঝতে পারবে কিভাবে হচ্ছে আচ্ছা তোমরা কমেন্টে জানিও কিন্তু যে তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে বা এই যে দুদিন চলে গেলো কেমন কাটছে নববর্ষ আসলে কি বলো তো দুঃখ বা সুখ সব তো চিরস্থায়ী হয় না ক্ষণিকের জন্য আসবে আবার চলে যাবে কিন্তু মানুষ আমরা চাইলেও কি পরিবর্তন করতে পারবো এই সব পারবো না তাও আমরা কি করি একে অন্যকে উইশ করি জাস্ট মনটা ভালো রাখার জন্য আমরা কি আর পারবো যে আমি শুভ নববর্ষ তোমায় বলে দিলাম মানে তোমার দুঃখ কষ্ট সব চলে যাবে তা তো হয় না বলো কিন্তু ওই মানুষের সুখ দুঃখের সাথী হওয়া তো যায় কিছুটা আর তার সাথেই জাস্ট উইশে মানুষ মানুষের মনে খুশিটা শুধু দিতে পারে তাই একটু উইশ করা হয় চলো আর একবার তোমাদের আমি বলে দিই শুভ নববর্ষ আর তার সাথে খুব খুব ভালো কাটুক তোমাদের সারা বছরটা জানিয়ে আমার ওই কাজ করবে না তবুও বললাম যেটা যে মানুষের ওই সেই জাস্ট একটু আনন্দ পাওয়া ছাড়া আর কিছু না চলো অনেক কথা বলে ফেললাম এখন মন দিয়ে ঝাঁপটা দেখো ঝাঁপ মানে আমাদের ঝাঁপ হয় না এটা কাঁটা ঘোরানো সেটাই আর কি একই কথা এখন এতগুলো জিনিস পরপর নিয়ে উঠেছে এখন লাস্ট সাইকেল এইটা হলে এরপর একবার বাতাসা নিয়ে উঠবে এইভাবে ঝুলে আর বাতাসা লুট দেবে ব্যাস শেষ তাহলে আর কি চলো আজকে ব্লগটা আমি মেলার মধ্যেই শেষ করি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন কেটেছে আজকে সারাদিন কমেন্টে জানিও আর হ্যাঁ আমাকে একটা উইশ করতে কিন্তু ভুলো না সবাই সারা বছরটা খুব ভালো থাকো খুব আনন্দে থাকো খুব ভালো করে কাটুক এটাই চাই আর হ্যাঁ তোমরাও একটু আমার জন্য উইস করে দাও আর কি চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ব্লগে আর হ্যাঁ 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 ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও সাথে একটা লাইক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো ভালোই আর যদি না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল